আসসালামাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে মনের পরীক্ষার দিনগুলো মনে হচ্ছে দীর্ঘ থেকে দীর্ঘতর একটা দিন এত বেশি বিরক্ত লাগছে চার দিনের পরীক্ষা যেন মনে হচ্ছে চার বছরের পরীক্ষা দিনগুলো শেষ হতেই চাইছে না দিনগুলো ভীষণ বিরক্তিকর লাগছে আজও আমার সাথে ছিল ফাইজার আম্মু ভাবিকে নিয়ে ঘুরছিলাম ভাবি থাকাতে সময়টা বেশ ভালোই কাটছে না হলে যে কি হতো বুঝে উঠতে পারছি না আমি উপরে গিয়ে দাঁড়িয়েছি ভাবি বাজার করছিল আমার তেমন কিছু বাজার করার ছিল না বলে বাজার করা হয়নি তাই আমি অনেকক্ষণ বসিয়েছিলাম ভাবি বলছিল আজকে চলে যাবে সোজা ডিসিহিল এখান থেকে হাঁটতে হাঁটতে একদম চলে গেলাম ওখানে গিয়ে দেখছি একদম বৃদ্ধ মানুষগুলো ব্যায়াম করছে বেঁচে থাকার জন্য কত লড়াই করছে সুস্থ থাকার জন্য কত লড়াই করছে এদের অঙ্গভঙ্গি এদের কোর্সটা দেখে হাসিও আসছিল আবার চিন্তাও করছিলাম এরা কত লড়াই করছে আর আমরা আমি মনে হয় পৃথিবীর সবচেয়ে আলসে মানুষ আমি মনে হয় পৃথিবীর একমাত্র অকর্মার ঢেকি কত সুন্দর করে করছে এখানে মানুষ ছুটছে তো ছুটছে এখানে অধিকাংশ মানুষই জগিং করছে শুধুমাত্র কলেজের ছেলে মেয়েরা ছাড়া এই যে ছুটে চলছে বেঁচে থাকার তাগিদে ডিসি হিল আগের ডিসি হিল নেই আগে যখন গিয়েছিলাম তখন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চারপাশ এখন এত বেশি নোংরা এত বেশি মশা সেকেন্ডের মধ্যে আমার পাটা ফুলে ফেলছে কামড়ায় অনেক অনেক মশা এখন আগের মতো সেই পরিচ্ছন্ন পরিবেশটা নেই ডিসিহিলের সামনে শাজুবাইয়ের বন্ধুর বাসা ছিল টিটু বড়ুয়া টিটু বাসায় প্রায় সময় যেতাম সেই সুবাদে ডিসি হিল ঘুরা হতো তখন কত পরিচ্ছন্ন কত সুন্দর ছিল আর এখন কি নোংরা চারপাশে এটা ওটা খেয়ে ফেলেছে পরিষ্কার করার তো কোনো ধারে কাছেই নেই চারপাশ থেকে কেন যেন পচা একটা বিচ্ছিরি গন্ধ আসছিল সবটা দেখছিলাম পুরা মোটামুটি ঘুরেছি ভাবি আর আমি অনেকটা ঘুরেছি এরপরে পা ব্যথা হয়ে গেছে ঘুরার পরে এরপরে একটা রিক্সা নিয়ে আবার জামাল খান চলে এসেছি এসে এক কাপ চা আজ দু চা না আজ খাবো রং চা রং চা খেয়েছি এই এই যে এর বাবার সাথে ফুটপাতেই থাকে ফুটপাতেই ঘুমাই মেয়েটা খুব আদরি আমরা যেহেতু ওখানে বসেছি বারবার এসে আমাদের কাছে টাকা চাচ্ছিল যে মানুষই যাচ্ছিলো তার কাছে টাকা চাচ্ছিল হায় রে আল্লাহ আল্লাহ কার নসিবে কি রেখেছে কেউই বলতে পারে না বাবার রাজকন্যাটা এখানে ফুটপাতে দাঁড়িয়ে আছে সন্ধ্যাবেলায় এত বড় একটা সারপ্রাইজ পাবো আমি বুঝতেও পারিনি হঠাৎ আপনাদের ভাইয়া বাসায় চলে এসেছে সঙ্গে ছিল হেলমেট পুরাই অবাক আসলে আমি কি বলবো বুঝে উঠতে পারছিলাম না ও গাড়ি নিয়ে চলে এসেছে আলহামদুলিল্লাহ আমার আব্বা একদিন আমাকে বলেছিল আমার একদিন বাড়ি গাড়ি সব কিছু হবে আমি যেন ধৈর্য না হারাই আলহামদুলিল্লাহ আজ আব্বার কথাটা একদম ষোলো পূর্ণ হয়েছে শেষভাবে বলেছিল বাপ্পির এখন গাড়ি বাড়ি দুটোই হয়ে গেছে আব্বার কথাটা খুব বেশি মনে পড়ছিল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া না চাইতে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন শুকর আল্লাহর কাছে আসলে করে আমি শেষ করতে পারবো না আল্লাহ না চাইতেই আমাকে অনেক অনেক বেশি কিছু দিয়ে ফেলেছে এখন শুধু একটাই চাওয়া আমার নিহাল মন যেন মানুষের মতো মানুষ হয় আমার নিহাল মন যেন বড় হয়ে যোগ্য মানুষ হয় এটাই আমার চাওয়া আমার আর কোনো চাওয়া নেই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ